দোকানের মেয়াদ উত্তীর্ণ খাবার ও পানীয় বিক্রি করার অভিযোগ। ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানা এলাকায়। ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। দোকানটি বন্ধ করে দেওয়া হয়েছে। দোকানে মেয়াদ উত্তীর্ণ পানীয় বিক্রির অভিযোগ এক দোকানদারকে আটক করলো গাইঘাটা থানার পুলিশ। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার চাঁদপাড়া কাঠপট্টি এলাকায়। অভিযোগের ভিত্তিতে দোকানটি বন্ধ করে দিয়েছে গাইঘাটা থানার পুলিশ। জানা গেছে, শনিবার রাতে দোকানে ঠান্ডা পানীয় কিনতে আসেন এক ব্যক্তি। তিনি লক্ষ্য করেন ঠান্ডা পানীয়র মেয়াদ উত্তীর্ণ হয়েছে আগেই। দোকানদারকে অভিযোগ জানালে তিনি ভ্রুক্ষেপ না করেই বিষয়টি এড়িয়ে যান বলে অভিযোগ। বিষয়টি স্থানীয়দের জানান ওই ক্রেতা। স্থানীয়রা এসে দেখেন দোকানে বেশ কিছু খাবার মেয়াদ উত্তীর্ণ, এমনকি বাচ্চাদের বিভিন্ন খাবারও মেয়াদ উত্তীর্ণ। খবর দেওয়া হয় থানায়। পুলিশ এসে দোকান মালিকের ছেলেকে আটক করে নিয়ে যায়। দোকানদার কৌশিক বিশ্বাস বলেন, দোকানে মেয়াদ উত্তীর্ণ মাল থাকলে তা বদল করে দেন পাইকারি দোকানদার, সেগুলি আলাদা করে রাখা থাকে। এবার আমার বাবা থাকে, উনি অতটা বোঝে না, ঠিক আছে, আমি থাকি দোকানে, ঠিক আছে, আর সব চেঞ্জ, সব সবকিছু চেঞ্জ করে দেয়। এক্সপায়ার হলো, মালগুলো সামনে সাজানো ছিল, ফ্রিজে সোডা ছিল, থামস আপ ছিল, সাজানো ছিল, যে কোনো মাল এক্সপায়ার হলে সবকিছুর বদলে মাল নাই, এখনো পর্যন্ত দোকানে পাওয়া যাচ্ছে, কি বলবেন? এগুলো তো সাইড করে রাখা থাকে দাদা, কি বলবো বলো। ক্রেতা প্রদীপ দত্ত বলেন, দোকান থেকে একটি ঠান্ডা পানীয় কিনেছিলাম, দেখি সেটি মেয়াদ উত্তীর্ণ। এরপর দোকানে আরো মেয়াদ উত্তীর্ণ খাবার পাওয়া যায়। আমি চাই ব্যবসায়ী সমিতি ওই দোকানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক। আমরা ঠান্ডা পানীয় কিনেছি, কিনে যখন বোতলের মুখটা খুললাম, খুলে আমাদের মনে হয়েছিল এটা হয়তো ঠিক না। তারপরে আমরা ডেটটা চেক করলাম, এক্সপায়ার ডেট চেক করে দেখলাম এক্সপায়ার ছিল। দোকানদারের কাছে নিয়ে গেলাম, বললাম এই বিষয়টা, ঠিক আছে, উনি গুরুত্ব দিচ্ছিল না ব্যাপারটা। আরও দু চারজন লোককে ডেকে প্রমাণস্বরূপ কিছু ছবি তুলে, আরও সামনে যেসব মালপত্র ছিল, কিছু বিস্কুট, সোনপাপড়ি, তারপরে ইভেন থামস আপ ব্র্যান্ডেড কোকাকোলা কোম্পানি, আমরা দেখলাম বেশ কিছু আমরা এক্সপায়ার মাল পেলাম। তখন আমাদের মনে হলো যে না, এই বিষয়টা তো একটা দুটো নয় না, একটা ভুল না, অনেক মালই রয়েছে ওনার দোকানে। তখন আমরা বাজার সমিতিকে প্রথমে জানালাম, এবার বাজার সমিতি প্রশাসনকে জানিয়ে দিতাম, প্রশাসন থেকে কি করে বলবো, মনে হয় সেরকমই, নাহলে এত এক্সপায়ার মাল থাকবে। দেশবন্ধু রোডের কাউন্সিলর তনয় সাহা বলেন, এটা কখনোই কাম্য নয়, নিন্দনীয় ঘটনা, আমরা জানতাম না দীর্ঘদিন ধরে এটা ঘটছে, দোকানটি অবৈধভাবে চলছিল। আজকে যখন খবর পেলাম আমরা, বাজার সমিতিগতভাবেই আমি গেছি, ব্যক্তিগতভাবে প্রচুর মানুষই ছিল। তারপরে তার যা দেখলাম যে সত্যি সত্যি ঘটনাটা, পুরোপুরি এক্সপায়ারি মাল বিক্রি হচ্ছে অবৈধভাবে, দোকানটা একটা রাস্তাকে দখল করে বসে আছে, অবৈধভাবে হুক করে দোকান চলছে, মানে পুরোপুরি অবৈধভাবেই চলছিল সমস্ত কিছু। আমরা দেখে যেটা আমাদের করণীয় আমরা সেটাই করলাম। অর্ঘ চ্যাটার্জি নামে স্থানীয় এক বাসিন্দা জানান, ওই দোকানদার মেয়াদ উত্তীর্ণ মাল বিক্রি করছেন, জল, সোডা, পানীয় সবকিছুই মেয়াদ উত্তীর্ণ। অনুমান দীর্ঘদিন ধরেই এটা চলছিল, আমরা এর প্রতিবাদ করছি। আমি এক্সপায়ারি মাল বিক্রি করছে, জল থেকে শুরু করে সোডা, হলদিরাম প্রভুজির প্রোডাক্ট, ইভেন থামস আপ অবধি উনি এক্সপায়ারি মাল, ওনার ফ্রিজে সাজানো রয়েছে এবং বাইরে ওনার শো করা রয়েছে শোকেসে, সেগুলো এক্সপায়ারি মাল উনি বিক্রি করছে। বেবি ফুড বলতে হলদিরামের প্রোডাক্ট কিন্ডার জয় ছিল, যেগুলো বাচ্চারা অ্যাপি ফিস ছিল, এটা আমরা আজকে দেখেছি। এটা কতদিন ধরে চলছে আমরা জানি না, আমরা আজকে দেখেছি। আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন এসেছিল, বাজার সমিতি এসেছিল, বাজার সমিতি এবং প্রশাসন যা ব্যবস্থা নেওয়ার নেবে, ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বাজার সমিতি। সোমদাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গাইঘাটা। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগাঁয় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।